একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইসি সচিব হেলারউদ্দিন আহমেদ কয়েকদিনের মধ্যে আসন ভিত্তিক গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি রাতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান বাইশটি কেন্দ্রে ছোটখাটো অনিয়ম হয়েছে বলে জানান তিনি ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হলেও এই আসনগুলোর কয়েকটি ভোট কেন্দ্র দূরে থাকায় ফলাফল ঘোষণার বিলম্ব হয়েছে বলেও জানান নির্বাচন কমিশন সচিব